এগারো বছর আগের দুঃস্বপ্ন ফিরিয়ে নন্দরাম মার্কেটে ফের আগুন। নন্দরাম মার্কেটের নতলায় ভয়াবহ আগুন লেগে যায় আজ। ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন তারা। আগুন কি কারণে লেগেছে তখন তো বলা যাবে না, কিন্তু আগুনটা লেগেছে 9th ফ্লোরে একটা কাপড়ের গোডাউনে 600 স্কোয়ার ফিট মতো জায়গায়। মানে আগুন অনেকটা কন্ট্রোল হয়ে গেছে, যেহেতু অনেক উঁচু জায়গা, জল আনতে খুব কষ্ট হচ্ছে, তা সত্ত্বেও আমাদের কর্মীরা খুবই কাজ করছে। আর কিছুক্ষণের মধ্যে, এখন স্মোক আছে প্রচুর, কিছুক্ষণের মধ্যেই সবটাই কন্ট্রোল হয়ে যাবে। একটা বিষয়ে যে একটা সমস্যা যেটা আগেও আপনারা দেখেছেন, আজকেও দেখা গেল, যেহেতু ব্যবসায়ীরা বলছে যে পাইপ লাইন দিয়ে যে দমকল জল দিচ্ছে, পাইপ লাইনের জল আসতে অসুবিধা হচ্ছে। না, পাইপ লাইনের না, এদেরও একটা সিস্টেম যেটা আছে, সেই সিস্টেমটাও ভালো কাজ করছেন। মার্কেটের সিস্টেম, আমাদের পাইপ যথেষ্টই কাজ করছে, আর একটা প্যারালাল পাইপ যাতে আনা যায় তার ব্যবস্থা করা হচ্ছে। আমরা শুনলাম দমকল মন্ত্রী সুজিত বসুর বক্তব্য। তিনি যেটা বললেন যে মার্কেটের যে নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থা সেটা যথাযথ কাজ করছে না বলে কিছু সমস্যা তৈরি হয়েছে এই মুহূর্তে পুরোপুরি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য।